প্যারালাইসিস এবং বাত ব্যথার রোগীদের আপনারা কি কি ইনভেস্টিগেশন দিয়ে থাকেন? এই প্রশ্নটা অনেক রোগী করে থাকেন। অবশ্যই, যেমন এই রোগী বলেছে যে এমআরআই এর কথা, এমআরআই হচ্ছে লেটেস্ট একটা ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা টুলস এবং খুবই প্রসিদ্ধ এখন, এবং শুধু কেবল আমরা না, প্রত্যেকটা ডাক্তারই তার প্রয়োজনে এমআরআই করে থাকে তার রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে, এবং খুব সূক্ষ্ম ডায়াগনোসিস করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বাত ব্যথা বা কোমর ব্যথা, স্পেশালি কোমর ঘাড় ব্যথা রোগীদের ক্ষেত্রে, বা মেরুদণ্ডের যে কোনো সমস্যা অথবা ব্রেনের যে কোনো, যেমন স্ট্রোকজনিত যে সমস্যার ক্ষেত্রে সিটি স্ক্যান, এগুলো খুবই এসেনশিয়াল। এবং পাশাপাশি বাতের বিভিন্ন প্রকার ব্লাড টেস্ট আছে, যেগুলো সেরোলজিক্যাল টেস্ট এবং বিভিন্ন ভিটামিনের বিভিন্ন টেস্ট আছে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বাংলাদেশে আছে, এগুলা আমরা বিভিন্ন প্রকার রোগী অ্যাকর্ডিং টু রোগী অবস্থা অনুযায়ী ভিটামিন, ক্যালসিয়াম এগুলা টেস্ট এগুলো প্রয়োজনে করতে হতে পারে। পাশাপাশি বিভিন্ন আপনার রেডিওলজিক্যাল টেস্টও এখানে প্রয়োজন। সবগুলোই তো ডিপিআরসি হসপিটালে? অবশ্যই, আমাদের এখানে এই জাতীয় সকল ফ্যাসিলিটিস আছে। জি, একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আমার কোমরের ব্যথা আর কি, আর কি অনেকদিন ধরে ভুগতেছি আর কি কোমরের ব্যথা। অনেক ওষুধ খাইলেও মানে আর কি ইংলিশে নিলে হয়তো কিছুদিন একটু ঠান্ডা থাকে, আবার আরম্ভ হয় আর কি। আপনার বয়স কত? প্রায় 45-50 এর মতো। আপনার কোমর ব্যথা কি কোমরই থাকে নাকি পায়েও আসে অথবা পিঠে উঠে? না, এটা আপনার কোমরেই আর কি, কোমরেই আর কি মেইন আর কি, কোমরে পায়ে ব্যথা হয় না, পায়ে খুব কম। তো তো আপনার ডাক্তার দেখিয়েছিলেন, উনি কি সমস্যা বলেছে যে কোমরে কেন ব্যথা হচ্ছে? না, ডাক্তার আমাকে বলছে যে ব্যথা হইলে এই ওষুধগুলা খাইবেন। আর তো আমার খাওয়া কি আমার শেষ হবে না? আমি কি সারা জীবন এখান হয়ে যে আমাদের একটা এমবিবিএস ডাক্তার আছে সপ্তাহ করে নাম। আপনি কত বছর ধরে খাচ্ছেন ওষুধ? এই আর কি আমি খাইছি বেশ কিছুদিন, খাওয়ার পরে অনেক বন্ধ করে দিয়েছি আর খাই না আর কি। ওনা বলতেছে যে এখন খাইছেন ব্যথা সারছে, আবার জন্ডা তৈরি আবারও খাইবেন। তো আমি কি তো এইটা আর কি মানে সমাধান হবে না, শুধু আর কি সারা জীবন আমি খাইতে এটা বসে আমি আর কি। ধন্যবাদ আপনাকে, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, উত্তরটা শুনছি। অবশ্যই, এখানে মানে সারা জীবনই উনি ব্যথার ওষুধ খাবে কিনা এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমার মনে হয় দর্শক, আপনার মানে ডাক্তারদের কাছে গেলে আপনাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে আপনার রোগটা নির্ণয় করা, যে ডাক্তার সাহেবকে বলবেন যে আমার যে সমস্যাটা হয়েছে এটা কি হয়েছে, কেন হয়েছে। কিছু রোগের ক্ষেত্রে আপনাকে মরণ পর্যন্ত ওষুধ খেতে হবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার ডায়াগনোসিসটা জরুরি, আপনার কোমর ব্যথা কেন হচ্ছে সেটা কনফার্ম যদি করা যায়, তাহলে হয়তো আপনাকে এইভাবে যে হতাশাজনক কথা বলতে হবে না। আমরা কোমর ব্যথার বিভিন্ন ইনভেস্টিগেশন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তাররা ডায়াগনোসিস করে থাকি। তো আমার মনে হয় আপনি ডাক্তার সাহেবের সাথে আবার শরণাপন্ন হয়ে কনফার্ম করে নেন কেন হচ্ছে। এক্ষেত্রে আপনি এমআরআই করে দেখতে পারেন, খুব সহজেই এমআরআই যে কোনো কোমরের সমস্যাটা বোঝা যায়, যেহেতু আপনার সমস্যাটা শুধুই কোমরে। তো আমার মনে হয় মেকানিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি, সেই ক্ষেত্রে আপনার ওষুধ খেতে হবে না। আপনি থেরাপি করলে হয়তো এটা পার্মানেন্টলি আপনি ভালো হয়ে যাবেন, এবং কেন হচ্ছে এটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজের থেকেই চিকিৎসা নিতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। জি, প্যারালাইসিস এবং বাত ব্যথার রোগীদের ক্ষেত্রে আপনার কি উপদেশ বা পরামর্শ? অবশ্যই, আসলে প্যারালাইসিস বা বাত ব্যথা যেহেতু এই রোগীগুলো নিয়ে আমরা কাজ করি, তো আমাদের আমার ফার্স্ট কথা হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে প্যারালাইসিস হোক বা বাত ব্যথা, আর্থ্রাইটিস বা যে কোনো সমস্যা হোক, যেন রোগীরা শুরুতে কনফার্ম করে যে কী রোগ, স্পেসিফিক ডায়াগনোসিসটা জরুরি। সারা ওয়ার্ল্ডেই যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো সমস্যার স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে। এখন আমি বাত রোগ হয়েছে বলে রোগীর চিন্তা করলে এটা হবে না, বাত তো একটা বড় শব্দ। অথবা আর্থ্রাইটিস, সেখানেও আবার টাইপস আছে। অথবা আমরা এমনও রোগী পেয়ে থাকি সিম্পল লিগামেন্ট ইঞ্জুরি, সেটাকেও আমাকে বলতে হবে যে আপনার কোন লিগামেন্টে আপনার সমস্যা হচ্ছে। সেই লিগামেন্টটা যদি রোগী জানে, যেটা যেমন এই রোগীর ক্ষেত্রে সে জানে না, সে কেবল ওষুধ খেয়েই যাচ্ছে, এখন তার কথা আমি আজীবন কি ওষুধ খাবো নাকি, তার সাথেও আমি একমত। আপনি কেন আজীবন ওষুধ খাবেন? আপনাকে আগে কনফার্ম করেন, ডায়াগনোসিসটা কনফার্ম করে যদি রোগটা সঠিকভাবে নির্ণীত হয় তাহলে রোগীরা অনেকাংশেই ভালো থাকবে, এবং সঠিক সময় যেন রোগীরা এই জাতীয় রোগের সঠিক চিকিৎসা নিতে পারে। তাহলে এই যে প্রতিনিয়ত যে পঙ্গুত্ব বা পক্ষাঘাতগ্রস্ত অথবা বয়সজনিত শারীরিক বিভিন্ন সমস্যা বেড়ে যাচ্ছে আমাদের সমাজে, এগুলো অনেকাংশেই মিনিমাইজ হয়ে আসবে। জি, আপনি তো দীর্ঘদিন থেকে সফলভাবে এই প্যারালাইসিস এবং বাত ব্যথা রোগীদের আপনি সুস্থ করে আসছেন, তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সময় মতো যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে কি প্রিভেন্ট করা সম্ভব কিনা এই ধরনের পঙ্গুত্বকে? অবশ্যই, আপনাকে ধন্যবাদ জি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে যে কোনো রোগের ক্ষেত্রে, যেমন এই রোগী বা আগের অনেক রোগীর ক্ষেত্রে তারা ওষুধের দোকান গিয়ে ওষুধ খাচ্ছে, কিনে
ওষুধ চলছে, এটা একটা আপনি যেটা বলছেন বিশেষজ্ঞটা একটু দ্বিতীয় ধাপ, মানে প্রথমত একজন চিকিৎসকের কাছে যেতে হবে শুরুতেই, এবং যদি সেটা চলতেই থাকে বা সমাধান না হয় তাহলে যেটা আমাদের যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম সারা ওয়ার্ল্ডে আছে, প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এবং আমরা যারা ফিজিওথেরাপি নিয়ে কাজ করি এটা আসলে টার্সিয়ারি লেভেলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে পড়ে। এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বেশিরভাগই ব্যথা পঙ্গুত্ব বা পক্ষাতঘাতগ্রস্ত রুগীদের নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে এই জাতীয় রুগীদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই, যেহেতু এখন সারা বিশ্বেই নিরাপদ চিকিৎসা সবাই খুঁজে, সেহেতু যেন শুরুতেই এখন একটা রোগী সহজেই একটা বা যে কোনো বিশেষজ্ঞের কাছে শুরুতেই যেন তারা যায়, তাহলে অনেকাংশেই তার শারীরিক, আর্থিক এবং সামাজিক অনেক সমস্যা কিন্তু অনেকাংশে সমাধান হয়ে যাবে যদি শুরুতেই যেতে পারে সে। জি, প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ নিলে অবশ্যই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে তার সাইড এফেক্ট ভুগতে হবে না, এবং বিভিন্ন ধরনের পঙ্গুত্ব প্রিভেন্ট করা যাবে অবশ্যই। তো দর্শকদেরকে আপনার এই মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সকল দর্শকদের এসএটিভির অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।